ব্রাদার, এই যুগটা ডিজিটাল যুগ কিন্তু অতিক্রম করে গেছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, অর্থাৎ এআই যুগ। এবং এই যুগে ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু মোবাইলের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ কাউকে টাকা ট্রানজেকশন করা, কারো কাছ থেকে টাকা গ্রহণ করা, ফিক্সড ডিপোজিট করা, সঙ্গে আপনি স্টক মার্কেটে স্টক বাই করা, শেয়ার মার্কেটে শেয়ার বাই করা, এ টু জেড, মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে এ টু জেড কিন্তু মোবাইলের মাধ্যমে, অর্থাৎ ডিজিটালি হচ্ছে, অনলাইনে হচ্ছে। আর এই সুযোগ নিয়ে কিছু স্ক্যামার আপনাদের জন্য ফাঁদ পাচ্ছে, এবং আপনি যখনই সেই ফাঁদে পা দেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে জিরো। আমার সাথে ঠিক এমন একটা স্ক্যাম হয়েছে, যে স্ক্যামটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকের এই ভিডিওটা আমি আপনাদের প্রত্যেককে বলবো পুরোটাই দেখুন, এবং এই ধরনের স্ক্যাম থেকে দূরে থাকুন, সতর্ক থাকুন, এবং ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, তারও কিছু হেল্প হোক, সেও যেন সচেতন হয়ে যায় এই ধরনের স্ক্যাম থেকে দূরে থেকে। গাইস, স্ক্যাম যারা স্ক্যামার তারা কিভাবে স্ক্যাম করছে, ফার্স্ট টাইম তারা কিন্তু আপনার মাইন্ড রিড করছে, আপনার মনস্তত্ত্ব পড়ছে এবং আপনার বিশ্বাসযোগ্যতা অর্জন করছে, তারপর আপনার ব্যাংক করে দিচ্ছে খালি, অর্থাৎ আপনার সঙ্গে স্ক্যাম শুরু করছে। কিছু কিছু স্ক্যাম হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক পাঠিয়ে, এখানে টোটাল তিনটে মাধ্যমে স্ক্যাম হচ্ছে, এক হচ্ছে থ্রু হোয়াটসঅ্যাপ, দুই হচ্ছে থ্রু মেসেজ, আর তিন হচ্ছে থ্রু টেলিগ্রাম, আর চার হচ্ছে থ্রু ফোন কল। ফোন কলের সঙ্গে স্ক্যাম অনেকটা কমে গেছে, এখন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে হচ্ছে, টেলিগ্রামের মাধ্যমে হচ্ছে, আর একটা হচ্ছে তোমার মেসেজের মাধ্যমে ডাইরেক্ট মেসেজ করে। তো কেউ ডাইরেক্ট লিঙ্ক পাঠাচ্ছে, লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে জিরো। এমন এমন লিঙ্ক যারা পাঠাচ্ছে, আপনার পুরো মোবাইল কন্ট্রোলটা তাদের কাছে চলে গেছে, যখনই আপনি লিঙ্কে ক্লিক করবেন মোবাইল কন্ট্রোলটা তাদের হাতে চলে গেছে। আবার কেউ কি করছে, আপনাকে জব অফার করছে, কি জব, যে পার ডে আপনি 3,000 থেকে 4,000 টাকা ইনকাম করতে পারবেন, কোনো কাজ নয়, জাস্ট একটা করে আমি লিঙ্ক পাঠাবো, লিঙ্কে ক্লিক করবেন, অ্যান্ড ক্লিক করার পর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে জয়েন হবেন, গ্রুপের স্ক্রিনশট আমাকে পাঠাবেন, আপনি স্যালারি পাবেন। কত করে পার এমন গ্রুপে জয়েনের জন্য, 50 টাকা 100 টাকা 150 টাকা এমন, এবং তাও পেমেন্ট আপনাকে দিচ্ছে। আমারটা কেমন, আমারটা ঠিক এমনই। তো চলুন আমি আপনাকে একটু যেটা আমি রেকর্ড করে রেখেছি সেটা আমি দেখাবো, এবং টোটাল কত টাকা আমার খোয়া গেছে, আমি ব্যাংক স্টেটমেন্ট তুলেছি, 2 পেজের ব্যাংক স্টেটমেন্ট, সেটাও আমি আপনাকে দেখাবো, টোটাল কত টাকা এখান থেকে আমার খোয়া গেছে, অর্থাৎ আমার ব্যাংক থেকে জিরো হয়ে গেছে। তো চলুন এবার স্ক্যামারটা আমার কিভাবে আমাকে কন্ট্যাক্ট করলো। গাইস, এখানে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং মেসেজ, অর্থাৎ ডাইরেক্ট ফোন মেসেজ, এই তিনটে কিন্তু স্ক্যামাররা বেশি ইউজ করছে এখন, ডাইরেক্ট ফোন কল আর করছে না। তো চলুন প্রথমে আমাকে কি করেছিল, আমাকে যেটা করেছিল সেটা আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এখানে দেখুন, প্রথমে একটা স্ক্যামার আমাকে কি করেছিল, লিখলো হ্যালো, আমি বললাম ইয়েস, তখন বললো যে আমি এই স্যার অ্যাসিস্ট্যান্ট, আমি আপনাকে কাজ দেবো, পার ডে 2 থেকে 3 ঘন্টা ইনকাম। আমি বললো ওকে, সেন্ড ডিটেলস। তো এখানে সেন্ড ডিটেলস সেন্ড করলো কি, আপনাকে কি করতে হবে, সিম্পল জয়েন হোয়াটসঅ্যাপ, ফলো ডিফারেন্ট ব্রাঞ্চ অফ হোয়াটসঅ্যাপ অ্যান্ড সেন্ড স্ক্রিনশট, জাস্ট আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে, স্ক্রিনশট সেন্ড করতে হবে, প্রতিদিন 16 থেকে 21টা টাস্ক পাবে এবং পার টাস্ক 50 টাকা, 3,000 থেকে 4,000 ইনকাম হবে। তো প্রথম আমাকে টাস্ক সেন্ড করলো, অর্থাৎ দুটো লিঙ্কস সেন্ড করলো, একটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া এবং একটা হচ্ছে জিওর, মানে আমি দুটো ফিল আপ করলাম, দুটো গ্রুপে জয়েন হলাম, জয়েন করার পর স্ক্রিনশট সেন্ড করে দিলাম, এবং এখানে আমাকে কি বলো, তারা বলছে ইউপিআই দেন আর টেলিগ্রাম আইডি দেন এবং আপনার বয়স কত সেটা পাঠান। তো আমি ওটা পাঠিয়ে দিলাম। তো আমি প্রথম দিন পাঠাই দিই, সেকেন্ড দিন, অর্থাৎ গাইস আজকে রাত্রে কথা হচ্ছে, তারপর দিন সকালে সে আবার আমাকে কন্ট্যাক্ট করেছে এবং আমি এখানে ডিটেলস পাঠালাম, দেখতে পাচ্ছেন ইউপিআই, আমার টেলিগ্রাম আইডি এবং বয়স পাঠিয়ে দিলাম। অ্যান্ড পাঠিয়ে দেওয়ার পর এখানে প্লিজ ওয়েট ফর কোড, একটা কোড ওরা পাঠাচ্ছে। তো এখানে একটা দেখতে পাচ্ছেন কোড দিয়েছে, আমার একটা কোড দিয়েছে এবং আর একটা টেলিগ্রামের আইডি দিয়েছে, যেখানে কন্ট্যাক্ট করে তাকে মেসেজ করতে বলছে। তো দেখতে পাচ্ছেন আপনাকেও কিন্তু এমন মেসেজ করতে বলতে পারে, এবং এখানে বলছে ওকে যদি মেসেজ করে তাহলে 120 টাকা আপনি ফার্স্ট ট্রানজেকশন ফার্স্ট ওয়ার্কের জন্য পাবেন। দুটো আমি কাজ করেছি এবং আমার কোডটা আবার একবার পাঠিয়ে দিয়েছে। তো যাকে পাঠালো তাকে আমি কন্ট্যাক্ট করলাম, আমি লিখলাম হাই, হ্যালো, এখানে নাম দিলো, দেওয়ার পর আমি যে দুটো স্ক্রিনশট প্রথম স্ক্রিনশট করেছিল, অর্থাৎ গ্রুপে জয়েন হওয়ার পর, সেই দুটো একে পাঠালাম। পাঠানোর পরে এখানে কোডটাও পাঠালাম, পাঠানোর পরে এবার ক্লিক মাই ডিপি, প্লিজ অ্যাড মি অ্যাজ এ কন্ট্যাক্ট। তো এখানে আমি ডিপিতে ট্যাপ করলাম এবং একে আমার মানে টেলিগ্রামের সঙ্গে অ্যাড করতে বলছে, তো সেটাও আমি করে দিলাম। তো চলুন এখানে ডিপিতে আমি ট্যাপ করছি এবং এখানে অ্যাড কন্ট্যাক্টে ট্যাপ করবো এবং আমার সঙ্গে ওর অ্যাড হয়ে গেল, অর্থাৎ সে কিন্তু আমার আয়ত্তে চলে এলো। তো অ্যাড কন্ট্যাক্ট করে নিলাম, করে নেওয়ার পর আমি বললাম ডান, তো এখানে লিখে দিলাম ডান, তো জাস্ট লিখে দিলাম ডান, অর্থাৎ আমার অ্যাড কন্ট্যাক্ট হয়ে গেছে। এবারে জাস্ট ওয়েট, এবার ও কি বলছে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, কিভাবে ফ্রডের শিকার হচ্ছে, কত টাকা সেটা আমি দেখাবো। এবার দেখুন ও একটা ফর্ম মতো দিয়েছে, এজ, নেম, সিটি, জেন্ডার, প্রফেশন, হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার, তো আপনার বয়স টয়স সমস্ত কিছু লিখতে হবে। তো আমি এগুলো দিলাম, একটু ভুলভাল করেই দিলাম, ঠিক ঠিক দিলাম না, একটু ভুলভাল করেই দিলাম।
তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিয়েছি, কিন্তু মোবাইল নাম্বারটা আমি ঠিকঠাক করে দিয়ে দিলাম। দেওয়ার পর ও কিছুক্ষণ ওয়েট করলো, অ্যান্ড ওয়েট করার পর ফের এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যে ইউপিআই অ্যাড্রেস দিয়েছিলাম সেটা ইউপিআই অ্যাড্রেসটা বলছে ভুল আছে কি, আমি বললাম না ভুল নেই ঠিক আছে, ও আরও একটা নাম্বার চাইলো সেটাও আমি দিয়ে দিলাম। এবার বলছে আপনি কি করবেন, এখানে একটা গ্রুপ দিয়েছে গ্রুপে গিয়ে জয়েন হন। অলরেডি আমি গ্রুপে জয়েন হয়েছি, একটা গ্রুপের লিঙ্ক ওরা পাঠালো, একটা প্রাইভেট গ্রুপ, গ্রুপটা হচ্ছে প্রাইভেট গ্রুপ যেখানে আপনাকে টাস্ক দেওয়া হবে। তো চলুন এই যে প্রাইভেট গ্রুপ সেটা আমি দেখাচ্ছি, এবং টাস্ক এখানে দেখতে পাচ্ছেন হাই লিখেছে গ্রুপে, হাই লিখে স্ক্রিনশটটা আমি পেস্ট করলাম। এবার বলছে 120 টাকা পেমেন্ট প্রসেসিং, ইট মে রিসিভ ম্যাক্সিমাম 10 to 30 মিনিট, 10 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। এবার আবারও একটা টাস্ক দিয়েছে, টাস্কে গিয়ে জয়েন হওয়া দেখতে পাচ্ছি গুজরাট জাগরণ বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, অর্থাৎ গুজরাটের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা জিনোইনে একটা গ্রুপ দিয়েছে এবং এটা আমি ফলো করলাম, স্ক্রিনশট করে নিচ্ছি এবং ওকে পাঠিয়ে দিচ্ছি। জাস্ট কাজ হচ্ছে এমন, তো একটা কাজ করার জন্য 50 টাকা, এখানে বলছে দেখুন 50 টাকা আপনি পেয়ে গেলেন, 50 টাকা আপনার ইনকাম হয়ে গেছে, টোটাল 21টা টাস্ক আপনি প্রতিদিন পাবেন, প্রতিদিন 21টা টাস্ক। এবার দেখুন প্রতিদিন 21টা টাস্ক যখন আপনি পাবেন আপনার কিন্তু বিশ্বাসযোগ্যতা অর্জন হয়ে গেছে, এবং প্রত্যেকটা টাস্ক পোস্ট হবে কোথায়, ওই গ্রুপে 555 নামক গ্রুপ এই, এবং এই যে গ্রুপে পোস্ট হবে, তো এমনভাবে আমাকে লিখছে। এবার কিছুক্ষণ পরে আমি কি বলছি দেখতে পাচ্ছেন, এই সেই গ্রুপ যে গ্রুপের টাস্কগুলো পোস্ট হবে, এখানে টোটাল 170 জন মেম্বার আছে এবং সবগুলোই কে কিন্তু এমনভাবে ফাঁসি আছে, সবাই আমার মতো কিন্তু স্ক্যামের শিকার কিন্তু। তো এবার এখান থেকে আমি আবারও চলে যাচ্ছি এবং ওখানে আমি গিয়ে জাস্ট লিখলাম কি, বাট আই হ্যাভ নট রিসিভ মাই পেমেন্ট ইয়েট, আমি আমার পেমেন্ট এখনও পাইনি, প্রথম যে টাস্ক দুটো আমার প্রথম টেলিগ্রাম যেটা দিয়েছিল আমি পাইনি, বলার সঙ্গে সঙ্গে 120 টাকা কিন্তু আমার রিসিভ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন 120 টাকা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমার রিসিভ হয়ে গেছে। আমি উপর থেকে মেসেজ টেনে আবারও আপনাকে দেখাবো, এবং এখানে আমি আমার ফেডারেল ব্যাঙ্ক অ্যাড আছে, সেই ফেডারেল ব্যাঙ্ক এখানে দেখতে পাচ্ছেন মানি রিসিভ দেবী কুমারী নামক কি নাম থেকে মানি রিসিভ হয়ে গেছে 120 টাকা। এখানে আমি ব্যাঙ্ক খুললাম, বাট আই থিঙ্ক ব্যাঙ্কটা ব্লার হয়ে আছে, দেখা যাচ্ছে না। এখানে ট্রানজ্যাকশানে গিয়ে দেখতে পাচ্ছেন 120 টাকা এখানে শো করছে, যেটা কিন্তু আমার রিসিভ হয়ে গেছে, রিয়েল মানি রিসিভ হয়ে গেছে, অর্থাৎ আপনার বিশ্বাসযোগ্যতা ওরা কিন্তু অর্জন করতে চাইছে। তো আপনার বিশ্বাসযোগ্যতা অর্জন করে দিল, এবার ওরা আপনাকে আবারও টাস্ক দিচ্ছে। টাস্ক কেমন টাস্ক দিচ্ছে, সিম্পল এখানে দেখতে পাচ্ছেন 6 নম্বর টাস্ক দিয়েছে, সিম্পল হোয়াটসঅ্যাপ গ্রুপে জিও সিনেমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওখানে জয়েন হতে বলছে, ওখানে জয়েন হলাম। 7 নম্বর যে টাস্ক দিল, 7 নম্বর টাস্কে কি এবিপি আনন্দের গ্রুপে জয়েন হতে বলছে, এবং বলছে যে 150 টাকা আপনার কমপ্লিট হয়ে গেছে। আমি টাস্ক কমপ্লিট করলাম, এবার বলছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো প্রথমে ইউপিআই নিয়েছিল, ইউপিআই পেমেন্ট দিয়েছে, এবার বলছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফএসসি করতে, অর্থাৎ আপনার ব্যাঙ্কের ডিটেলস কিন্তু ওরা নিচ্ছে আপনাকে ট্র্যাপ করার জন্য, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জিরো করার জন্য। ইউপিআই তবুও ঠিক ছিল, কিন্তু এবার চাইছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনারা কেউ কিন্তু কখনো এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন না। তো এবার আমি একে কী করলাম, ডাইরেক্ট ব্লক করে দিলাম। তো চলুন এখান থেকে ডাইরেক্ট কী করলাম, ব্লক না, ডাইরেক্ট আগে পুরো 4টায় ডিলিট করে দেবো। ও জানে না যে আমি মানে 4টা ডিলিট কীভাবে করতে হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি, এবং এখানে যে গ্রুপটা আছে গ্রুপটাও কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। তো চলুন এখানে গ্রুপে চলে যাচ্ছি, গ্রুপ থেকে আমি বার হয়ে আসছি। তো আমি এখান থেকে বার হয়ে আসলাম, গ্রুপ থেকে লেফট গ্রুপ করে দিলাম, এবং প্রথম যে হোয়াটসঅ্যাপ থেকে আমাকে কন্ট্যাক্ট করেছিল সেই হোয়াটসঅ্যাপটাও আমি ব্লক করে দিচ্ছি। জাস্ট দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ থেকে কন্ট্যাক্ট করেছিল, এটা আমি ব্লক করে দিলাম। তো চলুন এটা জাস্ট ব্লক করে দিই, জাস্ট ওয়েট, এখানে দেখতে পাচ্ছেন ব্লক করে দিলাম, পারমানেন্টলি ব্লক করে দিলাম। এই যে আমি এখান থেকে বার হয়ে গেলাম, এবার আমি বলছি যে অলরেডি আমার টাকা কেটেছে, সেম কারণে গাইস আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলাম, এই এটা আমি তখন ভিডিও করিনি, এই যে এটা আমার 1 থেকে 1.5 মাস আগের, কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার তখন ডিটেলসগুলো আমার ছিল, এবং এটা হচ্ছে আজকে আমার সঙ্গে করেছে, এবং 1 মাস আগে সেম কাজ কিন্তু আমার সঙ্গে করেছিল আমার ওয়াইফের ব্যাংকে। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এখানে 11 বার মানি ট্রানজ্যাকশন করে নিয়েছে ওরা, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পরেই 11 বার মানি ট্রানজ্যাকশন করেছে। কোথা থেকে, এখানে দেখতে পাচ্ছেন টু ই কম লাজাডা, এটা মালয়েশিয়ান একটা সাইট, সেই মালয়েশিয়ান সাইট থেকে টোটাল 11 বার কিন্তু মানি ট্রানজ্যাকশন করেছে। কত টাকা, এখানে টোটাল টাকা ট্রানজ্যাকশন করে নিয়েছে 22,320 টাকা। আপনারা এখানে দেখতে পাবেন যে 22,320 টাকা কিন্তু এখান থেকে আমার সঙ্গে ফ্রড হয়ে গেছে, ঠিক এমনভাবেই। তো এই ধরনের ট্র্যাপে কিন্তু কেউ পা দেবে না, প্রথমে আপনাকে 120 টাকা দেবে, তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইবে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওরা যদি না ট্রানজ্যাকশন করতে পারে, এবার বলবে আমরা আপনার ডাইরেক্ট ডেবিট কার্ডে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা হচ্ছে আমাদের, আমাদের অনেক ট্রানজ্যাকশন করতে হয়, আমার ডাইরেক্ট আপনার ডেবিট কার্ডে ট্রানজ্যাকশন করবো, আপনার ডেবিট কার্ডটা পাঠান। আপনার সেকেন্ড বার, আমি তো ব্লক করে দিলাম ফার্স্ট বার 120 টাকা দিয়ে, আপনাকে কিন্তু সেকেন্ড বার আবার ওরা টাকা পাঠাবে, এবং তখন
পাঠানোর পর থার্ড বার টাকা পাঠানোর সময় বলবে আপনার ডেবিট কার্ডটা পাঠান, আপনার ডেবিট কার্ড না পাঠালে আমাদের টাকা পাঠানোর সমস্যা হয়ে যাচ্ছে। এবং আপনি যখন প্রথম একবার 120 টাকা পাবেন, তারপর আবার 150 টাকা পাবেন, তখন আপনার কিন্তু বিশ্বাসযোগ্যতা মানে অটোমেটিক্যালি আপনার মনের মধ্যে উদয় হয়ে যাবে। ঠিক আছে, তো ভালো, মানে পেমেন্ট তো দিচ্ছে, সিম্পল কাজ, একটা করে স্ক্রিনশটে 50 টাকা, টোটাল 6টা স্ক্রিনশট করে দিলে 300 টাকা হয়ে যাচ্ছে। তো এমন করে আপনার মনে হচ্ছে যে আপনি প্রতিদিন 1000-2000 ইনকাম করবে, কিন্তু ওরা কিন্তু আলাদা ফাঁদ পেতে আছে। আপনার সমস্ত ডিটেলসগুলো আস্তে আস্তে কালেক্ট করবে, কালেক্ট করার পর আপনাদের যদি এইভাবে না নিতে পারে, ওরা যে মোবাইল নাম্বার নিয়েছেন ওই মোবাইলের ক্লোন মোবাইল তৈরি করবে। ক্লোন নাম্বার, ক্লোন নাম্বারটা কেমন? ক্লোন নাম্বার হচ্ছে এমন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তোরা নিয়ে নিল, নেওয়ার পর একটা ক্লোন মোবাইল তৈরি করবে, অর্থাৎ যে নাম্বার আপনার সেই নাম্বার ওদের কাছেও থাকবে। এবং ক্লোন মোবাইল যখন তৈরি করবে, ক্লোন মোবাইল নাম্বার তৈরি করার পর যে ওটিপি আপনার কাছে আসবে, ঠিক সেম ওটিপি কিন্তু তানার কাছেও যাবে। অ্যান্ড যাওয়ার পর আপনার ব্যাংক কিন্তু আস্তে আস্তে পুরো খালি করে দেবে। এই জন্য এই ধরনের ট্র্যাপ থেকে, কম খেটে বেশি টাকা ইনকাম করার চেষ্টা করবেন না, এই ধরনের ট্র্যাপ থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং দিস।